নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কাঁকরোল দিয়ে একদম নতুন ধরনের আর নতুন স্বাদের দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো। কাঁকরোল আমরা নানা রকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে থাকি, যেমন কাঁকরোল ভাজা, কাঁকরোলের তরকারি, নানা রকম কিছু। তাই একবার অন্তত কাঁকরোলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের তৈরি হয়। আর একবার তৈরি করে খাবার পর বারবার এটা আপনারা বানিয়ে খেতে চাইবেন। আর কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এটা তৈরি করা হয়ে যায়। তাই বন্ধুরা, আর দেরি না করে আজকে এই রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারটে কাঁকরোল নিয়েছি। এবার এই কাঁকরোলগুলোকে আমি কেটে নেব। প্রথমে দুটো সাইড কেটে বাদ দিয়ে দিলাম, তারপর মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি সব কাঁকরোলগুলোকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব কাঁকরোলগুলো আমার কাটা হয়ে গেছে। আর কাঁকরোলগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়াইতে জল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম, জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি এই কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কাঁকরোলটাকে পুরোপুরি সেদ্ধ করে একদম নরম করে ফেললে কিন্তু হবে না, একটু শক্ত থাকবে। এই রকমভাবেই কাঁকরোলটাকে সেদ্ধ করে নিতে হবে, পুরোপুরি নরম হয়ে গেলে কিন্তু হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। তো কড়াটা এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে। তো দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিটের মতো হয়ে গেছে, কাঁকরোলগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে একটু শক্ত রয়েছে, পুরোপুরি সেদ্ধ কিন্তু আমি করিনি। পুরোপুরি সেদ্ধ করে যদি নরম করে ফেলা হয় তখন কিন্তু কাঁকরোলের রেসিপিটা তৈরি করা যাবে না, তাই একটু শক্ত থাকবে। এইভাবেই কাঁকরোলটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার জলের মধ্যে থেকে এই কাঁকরোলগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর কাঁকরোলগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন বন্ধুরা, 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাঁকরোলগুলো এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর কাঁকরোলগুলো দেখুন কতটা সেদ্ধ করেছি, হাত দিলে কিন্তু একদম নরম হয়ে গেছে সেই রকম নয়, একটু শক্ত রয়েছে। এবার এই কাঁকরোলের মধ্যে যে দানার অংশটা রয়েছে এই অংশটাকে আমি বের করে নেব। তার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি। এই চামচের পেছন দিকটার সাহায্যে আমি ভেতরে যে দানার অংশটা রয়েছে এটাকে আমি বের করে নিচ্ছি। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই কাঁকরোলের যে খোলটা রয়েছে সেটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এর মধ্যে থেকে এই দানার অংশটা উঠে এলো, আর এই খোলটা একটা বাটির আকারে তৈরি হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন। আর এই যে দানার অংশটা আমি এর মধ্যে থেকে বের করেছি, এটা আমি ফেলে দেব না, এটা আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। ঠিক একই রকমভাবে আমি আরও একটা কাঁকরোলের মধ্যে থেকে দানার অংশটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদের খেতে হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি সব কাঁকরোলের মধ্যে থেকে দানাগুলোকে বের করে নিয়েছি। এবার এই খোলের অংশটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি, আর এই দানাগুলোকে এখন আমি নিয়ে নিলাম। এবার এই দানার অংশগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই দানার অংশটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু সরু সরু করে ছোটো ছোটো করে কেটে এখানে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। আর বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা পেঁয়াজ আর রসুন ছাড়া বাদবাকি সব কিছু দিয়ে তৈরি করে নেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করতে হবে, কারণ কাঁকরোলগুলো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম।
তো সেই জন্য পুরো লবণটা একটু পরিমাণ বুঝেই দেবেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে এই পুরো স্বাদটা খুবই ভালো হবে। এরপর আমি এখানে নিয়েছি বেসন, 3 চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেসন দেওয়ার কারণে এর মধ্যে একটা বাইন্ডিং তৈরি হবে আর এটা খেতেও খুব সুন্দর হবে, তাই আমি এখানে বেসন ব্যবহার করেছি। তো এবার সব উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এটা মাখানোর সময় আপনারা যদি দেখেন যে এটা পাতলা তৈরি হয়েছে, তখন এর মধ্যে আরও একটু বেসন অ্যাড করে দেবেন। তবে 3 চামচ বেসন দিয়েই আমার এটা মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না, এইরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। তো এটা আমার এখন তৈরি। এবার আমি এখানে যে কাঁকরোলের খোলগুলো আগে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই কাঁকরোলের খোলগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার একটা কাঁকরোলের খোল আমি এখানে নিয়ে নিলাম। এবার এই যে পুরটা আমি তৈরি করেছি, এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু চেপে চেপে কাঁকরোলের মধ্যে পুরটাকে ভরে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি পুরটাকে ভরে দিয়েছি, এটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলের খোলের মধ্যে এই পুরটাকে ভরে দেব। এই সময় বলে রাখছি বন্ধুরা, আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামেও অনেক ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, আমি সব কাঁকরোলের খোলের মধ্যে পুরগুলোকে ভরে দিয়েছি, এটা এখন আমার তৈরি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কম তেলেই এটা ভাজা হয়ে যায়। তবে আপনারা যদি এটা ডিপ ফ্রাই করতে চান তখন করতে পারেন। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম। এবার এই গরম তেলের মধ্যে এই পুর ভরা কাঁকড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর যেদিকটা পুর দেওয়া রয়েছে সেই দিকটা নিচের দিকে করে দিতে হবে। এইভাবে যদি পুরের দিকটা নিচের দিকে করে দেওয়া হয় তাহলে পুরটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, তাহলে এটা খুলে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়েই ভাজবেন, তাহলে দেখবেন এটা খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, পুর ভরা কাঁকড়গুলো আমার ভাজা হয়ে গেছে, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর খুব ভালোভাবে আমি দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি, আর ঠিক একই রকমভাবে বাদবাকি পুর ভরা কাঁকড়গুলোকে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো কাঁকড়ল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কীভাবে তৈরি করবেন। তাহলে বন্ধুরা, এইভাবে রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর কেমন লেগেছে রেসিপিটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে পুর ভরা কাঁকড়ল সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে এটা কেমন তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, ভেতর থেকেও এটা খুব সুন্দর তৈরি হয়েছে। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।